হবে না? হবে শ্বেতাম্বরী, আমি চিত্র অঙ্কন করতে ভালো পারি। তাহলে তুমি বাসার ভিতরে সিংহের মূর্তি অঙ্কন করে দেখো বন্ধু। আপনার সকলে জানেন যেমন পুরুলিয়া জেলার মধ্যে এখন আছে বল্লামপুরে আছে রং, তোমার আছে ভাদু, বড়াবাজার আছে, কিন্তু ইন চাকলতুরি আছে ছাতা, মনের মতন কিন্তু হয়েছে মনসা পূজা, মনসার মূর্তি যে গ্রামটার নাম হচ্ছে কিন্তু বড়াবাজার অন্তর্গত গ্রামের নাম রূপা পেতে, সাত দিন ধরে হয় কিন্তু মনসা পূজা। তাহলে আজকে এই গোটা গায়ে কিভাবে এত বড় আছে মনসা পূজা, সেটাকে বলবো যে পাঠলোকের সামনে একটু কবি দিয়ে তুমি ভালো করে বুঝবা। আমাদের মনসা পূজায় কমসেকম 1-1.5 লাখ টাকা খরচা হয়। 1-1.5 লাখ? হ্যাঁ। এই যে কালা রায় আছে মনসা পূজার অন্তরে কালা লড়াই, ধারগ্রাম আর বংশী মাতা, আর এইখানে লোকের মানে এই মোটামুটি 30-40 গ্রামের লোক মানে আছে। এই পাশাপাশি মনসা পূজা বলতে রূপা পেতে আপনাদের কোন মানব তরফ থাকে স্বেচ্ছায় আপনারা এত সুন্দর মূর্তি করেন বা এত সুন্দর মেলা অনেকের মানব থাকে, অনেকে মানত করে যে আমার এত করতে হবে, এত মেলা লাগাতে হবে, নিজে কালার ভাই করতে হবে, পুরো মূর্তি করতে হবে, আর নিজের থেকেই আচ্ছা আচ্ছা এটা কতদিন থেকে হয়ে আসছে? আপনাদের কতদিন করিবার আশা আছে? মানে জীবনটা আছে যতদিন, মনসা পূজা এরকম ভাবে করবো ঠিক আছে? ঝাড়খণ্ড লাগর কাছাকাছি। একেবারে অন্ধ হয়ে আছে।
সীতাম্বরী তোমার সেবে লিপিত সিংহ একেবারে অন্ধ, তোমার ডাকে অন্ধ সিংহ মারায় না সীতাম্বরী, তুমি অন্ধ সিংহ নয়ন দান করো সুন্দরী, কে কে মা তুমি বাসুরের ছাড়বে প্রবেশ করে চিত্রপট থেকে নয়নদান করতে বলছো, আমার কানাপতি যে রংতুলি দিয়ে সিংহের ছবি লিখেছে সে রংতুলি তো সব শেষ হয়ে গেছে মা, সীতাম্বরী তোমার চোখে তো কাজল আছে সেই কাজল দিয়ে সিংহের নয়ন দান করো। সিংহের নয়নদান করছি মা, সিংহের নয়নদান করছি।